নিজের মাতৃত্বকালীন ছবি শেয়ার করে নিলেন দীপিকা পাদুকন। ভিউয়ার্স, বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। খুব জলদি মা বাবা হতে চলেছেন দীপিকা এবং রণবীর। অনেকেই একটা সময় দীপিকার এই প্রেগনেন্সিকে ফেক বলেছিলেন, হয়তোবা তাদের জন্য এবার বেবি বাম্পের ফটোশুটের কিছু ছবি শেয়ার করেছেন দীপিকা। সেখানে রণবীর এবং দীপিকার ভালোবাসা স্পষ্ট, মা বাবা হওয়ার আনন্দ তাদের মুখে ছলছল করছিল। রণবীরও বেশ ভালোবাসায় আলিঙ্গন করেছিল দীপিকাকে, দীপিকাকে দেখতে ভীষণ মিষ্টি লাগছিল। আবার অনেকেই দীপিকার এমন খোলামেলা পোশাকে বেবি বাম্পের ছবি তোলা নিয়ে তাকে কটাক্ষ করছেন, কিন্তু তার ভক্তরা তাকে অনেক বেশি ভালোবাসা দিচ্ছেন। মুহূর্তের মধ্যেই দীপিকার এই মাতৃত্বকালীন ছবিগুলো ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে, কারণ প্রেগনেন্ট হওয়ার পর থেকে দীপিকা কোনোদিনই তার বেবি বাম্প কখনোই কাউকে দেখাননি, সবসময় বড় বড় পোশাক পরেছেন। আবার অনেকেই মন্তব্য করেছেন দীপিকা প্রেগনেন্ট নয়, ফেক অ্যাক্টিং করে। হয়তো তাদেরকেই এবার কড়া জবাব দিয়ে দিলেন তিনি যে তিনি সত্যিই প্রেগনেন্ট। দীপিকা তার এই প্রেগনেন্সির সময়টা বেশ এনজয় করছেন, বিভিন্ন পোজ দিয়ে বিভিন্ন ভঙ্গিমায় তিনি এই ছবিগুলো শেয়ার করেছেন। সবগুলো ছবি ছিল ব্ল্যাক এন্ড হোয়াইট, সেখানে কালো রঙের পোশাকেই দীপিকাকে এই ফটোশুটগুলো করতে দেখা গেছে। তাকে দেখতে ভীষণ ভালো লাগছিল, আর মাতৃত্বকালীন গ্লো তো তার মুখে ইতোমধ্যেই ছিলই। সবাই তার অনাগত সন্তান এবং তার জন্য অনেক দোয়া আর ভালোবাসাও জানাচ্ছেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো আর দীপিকার এই মাতৃত্বকালীন ছবি দেখে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।